বিশ্বকর্মা, প্রতি বছরের ন্যায় এবারও তুমি আমার পকেটটা করিয়ে দিও, আমার সহায় থেকো বাবা, সহায় থেকো। মরণ দশা, কটা করে আবার পুজো করতে এসছে, সারা বছর আমার কথা মনে থাকে না, এখন আবার পুজো করতে এসছে। যা 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 লুটে পুটে আয়, আর আমাকে সন্ধ্যেবেলায় এসে এক কোনায় ফেলে রাখিস, যা। আমার ভরিয়ে দিও পকেটটা, লুটবো আমি, লুটবো লুটবো আমি লুটবো সন্ধ্যাবেলা, দাদু এক পাতা বিড়ি নাও, আর বাকি জায়গা খাতায় লিখে রেখো। বাবা সকালবেলা 50 টাকা, 72 পয়সা বাকি, এগুল। সাথে করে লক্ষ্মীকে তুমি নিয়ে এসো। হ্যাঁ দাদা বলুন। শোন 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 শোন, আরে একটা পুজো করে দিয়ে যা তো। হ্যাঁ দাদা, আমার তো শুধু মুছে টুচে পরিষ্কার করে রেখে দিচ্ছি একদম। পুজোই তো আমার ধর্ম, পুজোই আমার কর্ম। পুজোটা করে দে, পুজোটা করে দে। এসো হে বিশ্বকর্মা, দক্ষিণা, তোর সে মুদিখানার দোকানে কিছুটা টাকা বাকি আছে না তোর? হ্যাঁ দাদা ছিল, কিন্তু দাদা শোন, যে টাকাটা আমার কাছে বাকি আছে না, যে জিনিসপত্রগুলো নিয়েছিলি, তোর টাকাটা সেখান থেকে না কাটান করে দেবো তুমি, ঠিক আছে? বাকি যে টাকাটা সেটা আমরা না পরে আলোচনা করে নেবো, ঠিক আছে? কি করে টাকা
সবাই টাকা এনেছিস তো? হ্যালো, হ্যাঁ বেবি বলো। হ্যাঁ বেবি, আর মাত্র দুটো সাইকেল আছে, পুজো করে এক্ষুনি আসছি, তুমি শুধু খুলে রাখো। আরে দরজা খুলে রাখার কথা বলছি। তোর কখন পুজো করতে আসার কথা? মুক্তিবাজার মেচ বাংলা চিপি খোল ব্রাহ্মণ মশাইয়ের নামা নামা ব্রাহ্মণকে নামা। একই এ তো পুজোর আগেই বোল্ড হয়ে গেছে। আরে তোকে আমি বলেছিলাম যে মালটাকে এখানে ফেলে রেখে যাস না। হ্যাঁ আমারই ভুল ছিল। আরে দেখিছিস তো বোল্ড হয়েছে, এখন তোল 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 তোল। আরে ব্রাহ্মণ মশাই আপনি শুরু করেন না, দেরি হয়ে যাচ্ছে তো। আমাদের আমার মাল খেতে হবে, বুঝতে পারছেন না, পুজোটা শুরু করুন তো। একই ঠাকুর কোথায়? ঠাকুরের জায়গায় পিসকাল লাগিয়ে দিয়েছ, ঠাকুর কোথায়? আরে আপনার জন্যই তো এসব হয়েছে ব্রাহ্মণ মশাই। যেই টাকাতে ঠাকুর কিনবো সেই টাকা দিয়ে আমরা মদ কিনে নিয়ে চলেছি, এই হচ্ছে ঠাকুর, এতেই এখন পুজো করতে হবে। বোতল খুলবো, মদ খেতে হবে। আরে গঙ্গা জল কোথায়? এ তো বাংলার বোতল। ওইটাই গঙ্গা জল, গঙ্গা জল চলুন, ওইটাই ছিটিয়ে দিন। দিন ছিটিয়ে দিন ওইটাই গঙ্গা জল, একটু করে দিন আমাদেরকে। নাও পুজো হয়ে গেছে, আমার দক্ষিণাটা দাও। এই কালু ব্রাহ্মণ মশাইয়ের খাতাটা নিয়ে আয় তো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়, বসবো বলো। বুঝতে পারছি না। হ্যাঁ বোতলের ছিপি গুলো তাড়াতাড়ি খুলিস। এই তো ব্রাহ্মণ মশাই, আপনি একটু দাঁড়ান, আমি কালু খাতাটা নিয়ে আয়। এনে 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 দেখ। হ্যাঁ ব্রাহ্মণ মশাই, বলছিলাম কিছু কিছু জিনিসের জন্য আপনার একটু টাকাটা কম হবে। মানে এই যেমন ধরুন আপনাকে আনতে গিয়ে আমাদের ভ্যান ভাড়া লেগেছে, আপনার পুজোর হোম হয়নি তার জন্য আপনার 76.50 টাকা কাটা, আপনার জিএসটি ট্যাক্স সবকিছু পুজোর ধরে 42.30 টাকা এটাও কাটা, তো সবকিছু বাদ দিয়ে আপনার রইল 81 টাকা।
এই 81 টাকাটা দিয়ে দে তো ঠাকুর মশাইকে শুধু 81 টাকা তো হবে না 76 পয়সা হবে 81 টাকা হ্যাঁ ওই তাই দিয়ে দে দিয়ে দে হ্যাঁ নাও যায় 80 টাকার বাংলা ওই জলজিরা জলজিরা 80 টাকার বাংলা আর এই 1 টাকার জলজিরা আর 76 পয়সা ওইটা আপনি খাতায় লিখে রাখুন পরের বছরের ওইটা অ্যাডভান্স বুঝলেন তো এই হচ্ছে আপনার দক্ষিণা এই চল 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 বলুন বলুন চল চেক করিস রে হে বাবা কি করলে আমার সাথে কত টাকা লস হয়ে গেল দেখি একটু পুরে সব এত টাকা লস বাবা তুমি আমার সাথে এরম করলে হ্যালো বন্ধুরা আমাদের বিশ্বকর্মা পুজোর কমেডি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটার জন্য অনেকটা খাটতে হয়েছে আর ব্রাহ্মণ মশাই খুব কষ্ট করেছে এটার জন্য আর আমাদের তো জবাব নেই আমরা তো ভ্যানটান নিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে এসি তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর আমাদের চ্যানেলটাকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তোমরা যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করে যাও দেখা হচ্ছে।